ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন তাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও। এবং আজকে আমরা পাবদা মাছ চাষ পদ্ধতি নিয়ে আলোচনা করব। ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে পাবদা মাছ বাজারের অন্যতম দামি একটি মাছ এবং বাজারের ব্যাপক চাহিদা রয়েছে এবং খেতে অত্যন্ত সুস্বাদু বিদায় আপনারা সবাই জানেন। এবং এই মাছটি মূলত নদ নদী খাল বিল হাওরবারের মাছ। বর্তমানে এই মাছটি পুকুরে চাষাবাদ সম্ভব হচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের সহযোগিতায় আর্টিফিশিয়াল ব্রিডিংয়ের মাধ্যমে। যাই হোক, আপনি যদি পুকুরে পাবদা মাছ চাষাবাদ করতে চান তাহলে প্রথমে আপনাকে মাঝারি সাইজের একটা পুকুর নির্বাচন করতে হবে। সেটা 40-50 শতক হতে পারে, 30 শতক হতে পারে, এই ধরনের একটি পুকুর নির্বাচন করবেন। এবং আপনার পুকুর যদি পুরাতন পুকুর হয়ে থাকে তাহলে অবশ্যই পুকুরটি সেচ দিয়ে শুকিয়ে ফেলবেন এবং পুকুরের চারপাশে যে লতাপাতা আছে, গাছগাছরা আছে, এগুলি সুন্দরভাবে পরিষ্কার করে 2-3 দিন রোদ লাগাবেন। রোদ লাগানোর পরবর্তীতে আপনি প্রতি শতাংশে 1 কেজি চুন ব্যবহার করবেন এবং চুন ব্যবহার করার পরের দিন আপনি পুকুরে 3-4 ফিট পানি দিয়ে দিবেন। এবং পানি দেওয়ার পরের দিন আপনি প্রতি শতাংশে 150 গ্রাম টিএসপি, 150 গ্রাম ইউরিয়া এবং 200-250 গ্রাম সরিষার গোড়া খুল, এইগুলি ব্যবহার করার 4-5 দিন পরে দেখবেন যে আপনার পুকুরের পানির মধ্যে একটা কালার চলে আসছে এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণ জুপ লাংড তৈরি হয়েছে। তখন আপনি পাবদা মাছের পোনাগুলি যদি আপনি মজুত করেন দেখবেন যে আপনার মাছ অতি তাড়াতাড়ি বড় হচ্ছে, কারণ প্রাকৃতিক খাবারের পাশাপাশি আপনার মাছ কিন্তু রেডি ফিডও পাচ্ছে, দুইটি খাবার পাচ্ছে আপনার মাছে। এই জন্য আপনাদেরকে বলি আপনারা সবাই জুপ লাংটন তৈরি করে, অর্থাৎ প্রাকৃতিক খাবার তৈরি করে অবশ্যই পোনা মজুত করবেন এবং প্রতি শতাংশে আপনি 400-500 পিস দিবেন। এবং পরবর্তীতে খাবার দিবেন মোট মাছের ওজনের 20%, সকালে 10%, রাত্রে 10%। এবং আপনারা সবাই জানেন যে পাবদা মাছের অন্যতম শত্রু হচ্ছে ভাইরাস। ভাইরাসের জন্য বাজারে যে প্রচলিত ওষুধ আছে, টিমসেন আছে, পলগার্ড আছে, পেথোনিল আছে, মাইক্রোনিল আছে, এগুলি নিয়মিত অর্থাৎ প্রতি 15 দিন পরপর ব্যবহার করবেন। এবং আপনারা এও জানেন, সবাই জানেন যে পুকুরে খাবার দেওয়ার ফলে পুকুরের পানি দূষিত হয়ে যায় বা নষ্ট হয়ে যায় এবং পানি ঘন হয়ে যায়, যার ফলে মাছগুলি পর্যাপ্ত পরিমাণ শ্বাস প্রশ্বাস নিতে পারে না এবং খাবার সঠিকভাবে খেতে পারে না। এই ব্যাপারে আপনারা সতর্ক থাকবেন। এর জন্য আপনাকে প্রতি 15 দিন পরপর প্রতি শতাংশে 300 গ্রাম চুন এবং 200 গ্রাম লবণ ব্যবহার করবেন এবং প্রতি 1 মাস পরপর আপনারা চেষ্টা করবেন পুকুরের 4 ভাগের 3 ভাগ পানি চেঞ্জ করার জন্য, অর্থাৎ পরিবর্তন করার জন্য অবশ্যই আপনারা প্রতি 1 মাস পরপর পুকুরের 4 ভাগের 3 ভাগ পানি চেঞ্জ করবেন এবং নতুন পানি ঢুকিয়ে দেবেন। এইভাবে যদি আপনি 4-5 মাস আপনি আপনার পুকুরে চাষাবাদ করেন দেখবেন যে 1 কেজিতে অর্থাৎ 15-20 পিসে কেজি আসছে মাছ, তখন আপনি বাজারজাত করতে পারবেন বা হারভেস্টিং করতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য, সঙ্গেই থাকবেন এবং কমেন্টের মাধ্যমে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। সঙ্গেই থাকুন।